শিক্ষাটা কবে হবে বলো তো? সব কিছুতে বাড়াবাড়ি, যা হয়েছে না বেশ হয়েছে, অসহ্য অসহ্য। দু মিনিটের জন্য বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে পারলে না? শোনো, পাখি কোনো এইটুকু বাচ্চা মেয়ে নয় যে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো বা কান ধরে টান টানতে নিয়ে আসবো। তোমার নিশ্চয়ই বোঝানো কোনো ঠিক মতো বোঝাতে পারোনি। মানে দোষটা আমার? এখানেও কথা শুনতে হবে, ওখানে? আম্মা, পাখি কি বলল জানেন? পাখি বললো, ওদের গিয়ে বলে দাও যে আমি মরে গেছি, বাঁদর মেয়ে। আহ, মেজ বৌমা চুপ করবে? আম্মা, পাখি এরকম অভদ্রতা করার সাহস পায় করতে তুমি আল্লাহ দিয়ে দিয়ে ওর মাথাটা খেয়েছো, তাই তো? না, তুমি ওকে ডাকো তো, ও কেন এরকম করলো ওকে বলতে হবে, এর কারণ কি ওকে উত্তর দিতে বলো ওকে। আম্মা, এটা কিন্তু একটা, আমি কিন্তু পাখিকে প্রথমে খুব মিষ্টি করে বুঝিয়ে এসেছি, তারপরে আমি রেগে গেছি। এই ছেলেটা খুবই ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, সেই জন্য হাসি মুখে চলে গেল। যদি এখানকার কোনো ছেলে হতো না, এমন অপদস্থ করে যেত, ওকে মুখ দেখাতে পারতাম না। মেজ বৌমা, আমি মানছি তোমার কথা, কিন্তু একটা কথা জেনে রাখো, পাখি কিন্তু পুরোটা দোষ নিজে করেনি। ওর এখনো সব কিছু বোঝার বুদ্ধি হয়নি, বয়স হয়নি। কিন্তু তোমাদের তো যাকো সব কথা, এ নিয়ে আর কথা কাটাকাটি করতে চাই না আমি। আম্মা, কি হলো? আম্মা, আমি ওদের বলেছিলাম যে আমাদের আপত্তি, আমি সব কিছু বলেছিলাম, ওদের না করে দিয়েছিলাম, তারপরে যদি ওরা আসে তাহলে। আচ্ছা, তুমি তো ছেলেটাকে দেখলে তো, বলো তো ছেলেটা খারাপ? আমি কি বলেছি খারাপ? অতুল, আমি তোমাকে কিছু দোষও দিচ্ছি না। আম্মা, আচ্ছা আমরা কি পাখির ভালোও চাইতে পারি না? যথেষ্ট হয়েছে, আমার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না মেজো কাকিমা। এসে গেছিস? বাবা, দারুণ টাইমে। বুকলেস এনেছিস তো? এক সেকেন্ড দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে, ফোন করে নিই চট করে। ওয়ার্ড নাম্বার 6, সিস্টার দাস? হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর ঋতিক বলছি। হ্যাঁ, আমি আসলে রাউন্ডে চলে, হ্যাঁ সেই কারণেই চলে গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুশি সবাই? কানাকাটি করছিল? শুনুন, আপনি ওষুধ সব বুঝিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, না আমি কিন্তু পরশুদিন দেখব। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে ওকে, চল আয় আয়। বই কিনে কি হবে? বলছি বই কিনে কি হবে? তো বই না কিনে কি হবে? আমার পড়াশোনা করতে ভালো লাগছে না। শুনলে শুনলে আম্মা, পড়াশোনা শিখে আম্মা, তুমি কিছু বলবে না ওকে? আম্মা কি বলবে? দেখো মেজকা, তোমাকে আর মেজকা কাকিমাকে আমি এই বাড়িতে একটা মডার্ন বলে মনে করতাম, তোমরা দুজন শেষ পর্যন্ত। পাখি চুপ করো, অন্যায়টা তুমি করেছো। আমি আমি অন্যায় করেছি? আম্মা, এটা 21st century, এখানে একটা লোক উদ্ভট একটা উটকো লোক এসে ঘরের মধ্যে বসে থাকবে, আমি সেজে গুজে এসে প্যারেড করবো তার সামনে? কখনোই সেটা হয় না। একদম বাজে কথা বলবে না পাখি, হি ওয়াজ আ ডিসেন্ট ম্যান। ডিসেন্ট ম্যান? পাখি, ছি, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শেখোনি? আজকালকার ছেলেমেয়েরা তোমরা, তোমাদের কাছ থেকে এখন আমাদের শিখতে হবে কিসে সভ্য ভদ্র হওয়া যায়, কোনটা উচিত আর কোনটা অনুচিত। আমি আমি এভাবে বলিনি আম্মা। দেখো মেজকা, তুমি ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। তুমি আর কিচ্ছু আমায় বোঝাবানোর চেষ্টা করো না, আমি সব বুঝতে পেরেছি। বৌদির ইনফ্লুয়েন্স এই Thank you.
পাখি দিদি ভাই, তুই তো খুব ভালো করেই জানতিস এই বিয়ের ব্যাপারে আমার একদম আপত্তি ছিল। আমি না বলে দিয়েছিলাম, আমার পুত্র ভরসা নেই। হ্যাঁ রে, আরে বোকা মেয়ে, আর অত কাঁদতে হয় না, তুই একদম বোকা, তুই একটু বড় হস না। আমি মিচিমিচি একদিন ভাবতাম যে আমার পাখি বড় হয়ে গেছে, দেখি খুব রাগ হয়েছে, পাখির খুব রাগ হয়েছে, পাখির এত রাগ হয়েছে আজকে, পাখি তো রাগ করে আমার ঘরে শুতে যাবেই না, বড় পিসির কাছে শোবে, আর রাতের খাবার পাখি কিচ্ছু খাবে না রাত্রিরে, কেন খাবে? আর কাঁদতে, আরে বোকা আর কাঁদতে না, ব্যাস ব্যাস। আমি সত্যিই বড় হয়ে গেছি বড় পিসি, আর যদি আমি ছোট থাকতাম তাহলে কি আর এমন ঘটনা ঘটতো বলো? কেন বলছিস? ঠিক আছে বাবা, তোর রাগ হয়েছিল, তোর মনে যা এসছে তুই বলে দিচ্ছিস, ব্যাস মিটে গেছে, কেন কান্নাকাটি করছিস এটা নিয়ে? আমি মেঝকে মেঝকে বসে বলতে চাইনি জানো তো, জানি তো, আমি বলে ফেলেছি রাগ হয়েছিল ঘুম, আমি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি। শোন আমি জানি, কাঁদে না আর কাঁদে, জানিস এরকম ঘটনা জীবনে কতবার হয়, তারপরে আবার সব কিছু ঠিক হয়ে যায়, তুই দেখিস এবারে সব সব কেমন ঠিক হয়ে যাবে, সবাই সব কিছু ভুলে, কাঁদে না আর কাঁদে, শোন আর কাঁদে, চুপ 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 চুপ, বাস বাস দেখি। এসো না, পড়াশোনা করতে ভাল লাগছে না? না, আরে ঠিক আছে, নাই ভাল লাগলো কি এসে যায়, বইগুলো তো কিনতে হবে, চল বইগুলো কিনে তোকে এই হট ড্রেস, বলছি ভাল লাগছে না, আমার ভাল লাগছে না পড়াশোনা করতে, পড়তে বসলেই 5 মিনিট পরে মনে হয় টিভি দেখি, মনে হয় বড় মা কি করছে দেখি, রান্নাঘরে যাই, বড় বড় অঙ্ক সেগুলো আবার স্কুলে করে নিয়ে যেতে হবে, না গেলে বকবে, এমনিতে না আমি সব সাবজেক্টে শূন্যই পাবো, পড়াশোনা করে লাভটা কি? পড়তে যখন বসিস তখন মন বসে না তাই তো? না, খুব রাগ হয় নিজের উপর? হ্যাঁ সব কিছুর উপর, যখন একদম পড়তে ইচ্ছে করবে না তখন কি করবি বলতো? কি করব? একদম পড়বি না কি? জোর করে একদম পড়বি না, তখন টিভি চালিয়ে দিবি, যাচ্ছে দেখবি বড় মাকে রান্নায় গিয়ে হেল্প করবি, নন্দিনীকে ফোন করবি, এখানে চলে আসবি, কিন্তু জোর করে একদম পড়বি না। কি আজে বাজে কথা বলছো তুমি, শোন শোন শোন, এদিকে এদিকে, হোয়াট ইজ দিস, এটা কি? মাথা মাথা তো মাথার ভেতরে
কি আছে? তোমার মাথার ভেতরে যা আছে আমার মাথার ভেতরে তাই আছে। আচ্ছা আমার মাথার ভেতরে কি আছে? ওই রক্ত মাংস থাকে না, রক্ত মাংস ছাড়া আর কি আছে? গ্রে ম্যাটার, ব্রেইন, ব্রেইন আশ্চর্য জিনিস, ওইটাই কিন্তু তোকে দিয়ে সব কিছু করাচ্ছে। এই যে হাঁটছিস, চলছিস, কথা বলছিস, পড়তে ইচ্ছে করছে না বলছিস, আবার দেবী একদিন এইটাই তোকে বলবে জিনাত পড়ো পড়ো। এর সঙ্গে কিন্তু বন্ধুত্ব করা যায় জিনাত, একে একদম হাতের মুঠোয় নিয়ে আসা যায়। যাই, আমাদের আর পড়াশোনা হবে না, ছেড়ে দাও। কাকে ফোন করছিলেন জানিস? গত দেড় মাস ধরে আমাদের এখানে একটা বাচ্চা মেয়ে ভর্তি ছিল, 6 বছর বয়স মাত্র, ফুলের মতো সুন্দর। মেয়েটার হাটে একটা ফুটো ছিল, বাবা মা খেয়াল করেনি, বাঁচতই না, মরেই যেত। আমরা ওকে সুস্থ করে দিয়েছি, বাড়ি চলে গেল। ও বাঁচবে, খেলবে। জানিস তো ছোটবেলায় না আমার একদম পড়তে ভালো লাগতো না, তোর মতো বড় বড় অঙ্ক কিছু বুঝতে পারতাম না, ইচ্ছেই করতো না। কিন্তু কেন জানি না সকলের জন্য কিছুটা করতে ইচ্ছে করতো, মনে হতো সকলে উপকার করি। তখন হঠাৎ দেখলাম যে ডাক্তারদের দারুণ লাগতো, জানিস তো, মনে হতো আরে এর তো সব দারুণ দারুণ জিনিস করতে পারে, দারুণ দারুণ কাণ্ড, তাহলে ডাক্তার হবো। তো কী করে ডাক্তার হবো? তখন এই জায়গাটা আমাকে বললো যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে তো ডাক্তার হওয়া যায় না। তারপর ম্যাজিক, জানিস তো, তারপর কী করে জানো আস্তে আস্তে পড়তে শুরু করলাম, মন বসতে লাগলো পড়ায়, তারপর আস্তে আস্তে এটাই আসল। আমি কি করতে চাই, তুই কি করতে চাস সেটা খুব ইম্পর্টেন্ট, মানে সেটাই আসল। দেখবি আপসে পড়ায় মন বসবে। জিনাত তোর মতো অনেক মেয়ে আছে, তোর মতো আরো অনেক মেয়ে আছে জিনাত, যারা পড়ার সুযোগ পাচ্ছে না কিন্তু পড়তে চায়, কিছু করতে চায়। তুই তাদের জন্য পড়বি না? হ্যাঁ ঋত্বিক দা, জানো আমার এইটা বলছে এখন বই কিনতে যেতে। আর আমার এইটা কি বলছে বলতো? তোর খিদে পেয়েছে, চলে। এই যে এইটা মাস্টার, চলুন। না 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 না, অতুল এটা কি করলো? সৌরভকে স্ট্রেট বাড়িতে নিয়ে চলে এলো। বাকি যা করেছে ঠিক করেছে, আমি হলো এক্স্যাক্টলি তাই করতাম। কি পাখি একটা, দেখানোর বস্তু। আচ্ছা মাধু, তুমি এরকম সাদা মাটা একটা জিনিসকে নিয়ে কেন যে এরকম রং চড়িয়ে বড় করে তুলছ আমি তো বুঝতে পারছি। তুমি তো জানো যে অতুল কি ধরনের, একটা সরল ছেলে, ওর মধ্যে এইসব জটিলতা নেই। মানে সরলতা মানে কি? না তুই, সরলতা মানে হচ্ছে যে পাখির একটা বড় ডিসিশন জীবনে যখন তখন নিয়ে নেবে, তাই। তুমি ভুলে যাও না যে সৌরভদের বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রপোজাল এসেছিল, আমরা না করে দিয়েছি।
বরং মনে করো না যে অতুল অফিস থেকে আসার সময় একটা চেনাশোনা ছেলেকে বাড়িতে নিয়ে এসছে, ব্যাস কোনো প্রবলেম নেই। আই এম সরি, ঠিক অতটা সহজ নয়। পাখি সারাটা সন্ধে কেমন করে কেটেছে সেটা আমি একটা মেয়ে হিসেবে বুঝতে পারি না। জানি মেয়েটা কত কষ্ট পেয়েছে কান্না কাটি করে এই বয়সে। কাঁদ যে কাঁদু, কাঁদতে দাও, দোষ করলে কাঁদ দিয়ে হবে। এই নিয়ে এত মানে টেনশন করা কোনো মানে মানে হয় না। কালকে সকালবেলা উঠে দেখবে কোনো কান্নাকাটি নেই। শোনো, সকালবেলা উঠে কি দেখবো না দেখবো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি যে অতুল ভীষণ বড় একটা ভুল করেছে। ইটস অ্যান ইরেসপন্সিবল ডিড। ছোট্ট একটা জিনিসকে নিয়ে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছ, কথা বলছো, মাথা গরম করছো, যেরকম জাস্টিফিকেশন নেই। বুঝতে পেরেছি, তুমি চাইছো আমি চুপ করে থাকি। না, আমি সে কথা বলিনি। চাইছো চাইছো আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সবাই মিলে হইচই করে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। কেননা আমাকে তো চুপ করে থাক। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত দেরিতে কেন এলে? হ্যাঁ, তুমি তো অনেক তাড়াতাড়ি আসো জানতে। তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাইছি না, আমি শুধু জিজ্ঞেস করছি তুমি কি জানতে। তার মানে তুমি বলতে চাইছো যে সৌরভকে এই বাড়িতে নিয়ে এসে আমি যাতে ওর সঙ্গে পাখির পরিচয় হয়, পাখি ওকে পছন্দ করে, বিয়েটা হয়ে যায়, তাই তো? তার মানে সমস্ত কিছু ঘটনার জন্য আমি দায়ী। এই যদি তোমার বিশ্বাস থাকে তাহলে আবার আমার তো আর নতুন করে কোনো কথা বলার নেই। আমি বলতে চাইও না তোমাকে কোনো কথা। আমি বলতে চাই পাখির বিয়ে নিয়ে যে এই খেলাটা চলছে বাড়িতে, ওটা বন্ধ হওয়া দরকার।